কারাইবিলা তেরো পঞ্চাশ টাকা কইস বাটফারি কি হুবের বাটফারি আমরা কি মানুষ রইছি বেড়া আরে তুই কই আনের তুই তো কইতিয়া দিয়ে ফরস ভাই আপনারা চাকরিজীবী মানুষ আপনারা রাসায় রাত যাই আমরা বইয়া থাকি মাইয়াদার ফরম ফিল আপ করার লাগবো তেহা হন যুগাইতাম ফার্সি না বালানা এরপরেও বইয়া রইছি ভাই তাই ফরম ফিল আপ আটকাই গেছে গা আপনি কত দইটা দিয়ে আমার জিডা কষ্ট করে ফরাইছি কয়দিন পরে মিলে তার ফরম ফিল আপ দুই হাজার টেহা মিলে লাগে বোর্ড ফি তারা তো আমার তো বেশ দিন না কিন্তু টেহাটা আমি যোগাইতাম পারছি না আপনি কইয়া দুইটা ফটা চোখের পানি পইরা গেছে যে বেড়ায় সিটা গাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয় তো ওই লেবেড়ায় এমন আছে পুরা ফরম ফিল আপ করতে হারাও দিত পারে ঠিক কিনা আমরা যে নামাজ পড়ি কয়ে যে এবার যে নামাজ পড়ে এবার যে মিশা কথা কয় আরে এতে নামাজ পড়ে মিশা কথায় না ক তাই যে আরও কত করে কারণ তার তো নামাজ না তো এটি তার নমুনা না তারে ভাই সে নামাজই কই বেলে গেরাতে নামাজ পড়ে আবার তার মত হয়েছে সামনে বেলে নির্বাচন করতে অন্যায় সে যদি দেখে যেতে নামাজ পড়ে না তোমায় সে বুদ্ধি বলি এলাকাতে চল বলাইয়া নামাজ পড়ে আরে তেহু হু দুদি ফাফাত করে আটে কই তো নামাজ নামাজ তো মি কিছু নামাজ তো আত নামাজ হইছে খালি নামাজ দেখে তার সরি বড় বড় কয় না অসুব পড়তে নাও জিবে লাগা ভালো নামাজই রাহি আইতা করে না তেহু হু দুদি আর তোলছে কইও কই যাও আ নামাজ নামাজ না কই যাই কি আর একবার আর টুমখাইয়া টমখাইয়াতে নামাজ দিনের বা জায়গার ওটা জুহর নামাজ শর্ত যাইতে বন্ধুগণ এই মাহফিলটা এই মাহফিলের বয়সের উনিশতম মাফিল দুই এক বছর বাদ দিয়া প্রতি বছরের বোধহয় আমিও আসছি দেলোয়ার সব ছিল আমি যখন প্রথম আসছি এখানে একটা সাফরার মতো ছিল আল্লাহর খাস মেহেরবানী এখন সুন্দর মসজিদ হয়েছে আল্লাহর খাস মেহরবানি দেখতে দেখতে উনিশ বছর হল এই মাহফিলার বয়স হয়েছে যখন এই মাহফিলার শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে ফাঁকছে না আমির বাইয়ে দাঁড়িয়ে রাখছে না যখন মাহফিল শুরু হয়েছে হ্যাঁ কথা করলে অসুবিধা নেই আমির ভাই দাঁড়িয়ে রাখছে না আর এবার আর দাঁড়িয়ে ফাঁকছে না দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আছে না কম দাঁড়িয়ে আছে ঠিক নেই আমিন কর কত কিছু আমার আমারও তো ফাঁকে গেছে আমার তো দাঁড়িয়ে তখন আমার তখন দাড়ি পাকে নাই যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি ফাঁকছে না তো দেখতে দেখতে তো উনিশ বছর পার হয়ে গেছে কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে এখন এদিক দিয়ে ঢুইকা একবার কাজী বাড়ির কাছে গিয়ে বারণ যায় এরা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে পরিবেশ বদলে যাবে কিন্তু সমস্যা হয়েছে কি জানেন আমরা অনেক কিছু বদলাইছে সনের গড়ের জায়গায় টিনের গড় হয়েছে টিনের গড়ের জায়গায় বিল্ডিং হয়েছে একতালার জায়গায় পাঁচতলা হয়েছে আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম শক্তি একটা বিল্ডিং ছিল আপনাদের নাই করে তখন ছিল কিনা আমার মনে নাই মানে আমি যখন ছোট আর এখন তো মার্শাল্লা এমন কোনো বাড়ি নাই বিল্ডিং নেই কত বদলাইছি আমরা দেখেন ছেলেরা বিদেশে গেছে টাকা পয়সা কামাই রোজগার করছে আমাদের অনেক বদল হয়েছে কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গা সমস্যা হলো বাড়ি হয়েছে ঘর হয়েছে ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের আগের মায়া মহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব কিছু বিদায় হয়ে গেছে ঠিক কিনা কিচ্ছু সব কিছু ধ্বংস মানুষের প্রতি মানুষের টান মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষের প্রতি মানুষের হৃদয়তা এইগুলা সব শেষ হয়ে গেছে নবীজি দেড় হাজার বছর আগে বলছেন এগুলি হল কেয়ামতের লক্ষণ আঘাত ঘাট হবে যেখানে দোকান নাই এখানে বাজার হবে তো তাই এই যে আমাদের নাইগড় মসজিদের ফুরা মার্কেট হয়ে গেছে রাস্তার লগে ফুরা একটা দোকানও তো ছিল না এগুলো নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণপাড়া আমাদের নাগাইশের মানুষ নাগাইশের বাজারটাও ছিল ছোট বেশিরভাগ আমরা হয় ধান্ডদুল বাজার নাইলে সাহেবাবাদ বাজার নাইলে সানের বাজার দেখেন কি পরিবর্তন হয়ে গেছে বরদুশিয়া বাজার ছিল না বরদুশিয়া বাজার ছিল না এটা কেয়ামতের লক্ষণ এটা কিন্তু আমার কথা না দেড় হাজার আগে বছর আগে নবীজি বলেছিল অনেক কিছু বদল হয়ে গেছে আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপট টাকা পয়সা হইছে আমাদের এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম কারণ একটু পানি আসলে ফসলটা গেলে গেলে বাজাল সারা বছর কড়াই শেষ এখন নাই সরিষা গম এগুলা বিদায় হয়ে গেছে আমি যে দূর দেখছি এর দূর করে তারা তো আমার আরো বেশি দেখছে সব শেষ হয়ে গেছে নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না হয় কোনায় চারটে বর্ষাকালে নৌকা দিয়া এই রিক্সা দিয়া আপনি বাজারে দান্দুলতে যাইবেন না অকল্পনীয় কেউ চিন্তাও করে এটা অনেক কিছু বদলাইলো কিন্তু আমরা যারা মানুষ আমরা মানুষ থাকতে পারলাম না অমানুষ হয়ে গেল ঠিক কিনা কম মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম প্রীতি মহব্বর টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে এজন্য নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে দুই ভাগ একদল আল্লাহওয়ালা একদল শয়েত একদল ফেরিস্তার চাইতে উত্তম আর দল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতি আরেক দল জাহান্নামি আমরা এখানে যারা আছি আমরা কি জাহান্নামি না জান্নাতি কথা কয় না জাহান নামি না জান্নাতি সবাই বললেন জাহান্নামি না জান্নাতি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা আল্লাহওয়ালা হতে চাই কিন্তু কাজকর্ম আল্লাওয়ালা মানুষের মতো আমরা করতে পারি না বন্ধ দুই দল মানুষের পরিচয় আল্লাহ করা আনুল কারিমে তুলে ধরেছেন আল্লাহ কয় একদল মানুষ যারা জান্নাতি। যারা আল্লাহওয়ালা যারা ফেরিস চাইতে উত্তম তাদের পরিচয় হল রু আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন আল্লাহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি মানে হচ্ছে তাদের চাল চলন কাজ কারবার আচার আচরণ ব্যবহারে আল্লাহ খুশি তারা আল্লাহর দেখানো পথে চলে তাইলে ওরা কারা আবু বকর ওমর উসমান আলী তাল্হা জুবায়ের আব্দুর রহমান সাদ ইবনাউ সাদিবন রবিআ আবদুল্লেবনে আব্বাস আবদুল্লেবনু মেসুদ আব্দুল্লেবনে উমর সোবাহন বলবেন না এই মানুষগুলা ছিল আল্লাহ এখন শয়তানওয়ালা কারা তাদের পরে ছেলে না শুধু আমার দিকে তাকাই থাকে ওই দিকে কি দরকার নেই আমরা যারা আসছি এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না এই ভলন্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ান লেগে যখন খেতে বেড়ায় এখে খাওয়ান শুরু করছে তোমরা যদি রাখছে আওয়াজ না করোনের লেগে কে কেউ আওয়াজ করতে লইলে থামাই দিবা

এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগড়ের ওয়াজ যাইতেছে কি আমেরিকা আপনি কি বুঝবেন এটা রুস এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ নাইগড়ের নাইগোরেরটা আমেরিকা জেগাইতেছে ব্রিটেন এবার আয় ওই হ্যাঁ দেখি রইয়া দেখা যায় না একটা মুখস্থ কইয়া দিল আর কি একটা আই ডুবাই দিয়ে ভিতরে স্যার তাড়াতাড়ি অস্যা অ্যা আমরা এই যেদ্দুর সময় দিলাম বনের লিগে নিয়ে বেশি অনেকে ওর মনে ধরলে বই বলে ওইলে খেয়ে দিতে বলে লক্ষ্য লিখে যেত আমরা দেহার বিষয় ঠিক আছে আমরা যারা আইস আওয়াজ করি এর ফলে বাহি তারা কি তা করছে না করছে এটা আমরা দরকার নেই বলো সুবাহান আল্লাহ না ওই তো না জুই রকম সুবাহান আল্লাহ এবারে তো কয় না এবার একটা জিম ফেটটা রয়েছে এবার ফলা পানি এবার চাই কয় নি কইলে কয় আপনার হইলে দুটি আমরা কয় আমি কইয়া না

বসা এক যারা সামনে জায়গা আছে আব্দুল সালাম আরো আগাও মালিক খালিক মারিক রকবার আসেন মুরব্বী আর একটু সামনে আসেন আরেকটু একটু সামনে আসেন আসেন যাদের আপনার যারা মোবাইল ধরে রাখছে এটা ওয়াজও শুনতে পারবেন না রেকর্ডও করতে পারবেন না বরং আমার দিকে তাকাই থাকে এটা ফায়দা বেশ কথা করেন না বিরক্ত না বস এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন এই যে সামনে ফাঁকা জায়গা আছে বাতাস কি গেছে আর আরেকটু সামনে আসুন ওই যে ওই দিকটা জায়গা আছে আসেন ওকে ফাইন যারা পারলে জায়গা পাবে বসবে আপনার ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনে তো একদল কিছু আল্লাহ আরেক দল আল্লাহ আবু বকর ওমর উসমান আলী তালাহা জুবায়ের আব্দুর রহমান ইবনাউফ সাদ ইবন রাবিয়া রাজু আজ তাদের সবার উপরে আল্লাহ খুশি এখন আরেক দল হইল শয়তানওয়ালা এডির পরিচয় আল্লাহ কোরআন শরীফ দিছে এরকম করো না চুপ করে বসা থাকো তুমি কি নতুন এখানে সবাই পরে না তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ পর কোরআন শরীফ কইছে ওরা কারা সবাই পর আনে ঢোকার আগে আমরা মারধুত শয়তান থেকে চাই যিনি রহমান যিনি রিম তার নামে চলন শুরু করি সবাই পড়ি রো জিনাসী ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانام বালহুম অদল আল্লাহ কয় ও নাইগড়ের মানুষ ধান্ন দুলের মানুষ কালা মুড়িয়ার মানুষ অনুৎপড়ার মানুষ ব্রাহ্মণ পাড়ার মানুষ মন দিয়ে শোনো ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকুনু বিহা দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে না ওয়ালাহুম আযুল্লা ইবসিরুনা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বোঝেনা চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকাকালাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ থেকে জানোয়ার আল্লাহ কয়ারে না জানোয়ারেরও কিছু বুঝ আছে আছে নাকি না জানোয়ারেরও বুঝ আছে আপনি খুব খেয়াল করে শুনেন মনোযোগ তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া বলো আমার গায়ে যেন লাগে ওইভাবে জুড়ে দিও তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন হাড্ডিটা রয়েছে মাছ খাইছেন কাটা রইস এটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে যাই আপনার এই জোটা খাইছে কোনো দিন কোনো মানুষ কুরবানি ঈদের সময় একটা সুদ গুস্তের টুকুরা জীবনে কুত্তারে দিছে না কুত্তারে কুন্ডা দেয় ওই এমন আড্ডি পনেরো বছর শুইলেও এটাতে কিছু বার হইত না এটা ক্ষয় হইত না ওকে কইটার আড্ডি না এর ফলে রগ রগ যেটা হালাই দিল কুত্তা তো সারু কুত্তা ঘুরতে আছে নে খা কই এইটা দিয়া দেয় এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে নালা তারা গা রাত দিয়া গেছে তোমরা তুই তোমরা সাবাও এটা আমি আর সাবাইয়া পারতাম না ঠিক কিনা রে জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন না জীবনে আপনি একটা সুদ গোষ্ঠীর টুকরা কুত্তাটারে দেন না কি দিছেন হাড্ডি জোটা কাটা ওই নাতিয়ে না হে আইডা বাতরি কা হাড্ডি ডা কুকুরটারে দিছেন এই কুকুরটা খাইছে খাইয়া আপনার তো মনে হয় কুত্তার কথা রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে আপনি প্রস্রাব করার জন্য থেকে উঠছেন উঠতে সেটা দরজা খুলছেন আপনার বাথরুম নাই গরিব মানুষ গরিব মানুষ আপনার বাথরুম নাই আপনি বদনা লইয়া বাড়ির গাড়ার টয়লেট আপনি যাবেন দরজাটা খালি খুলছে খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বৈশা শুভ লাগতেন না আপনার দরজা খোলার আওয়াজ শুইয়া কুত্তাটা দাঁড়াইছে দাঁড়াই আপনি গায়ের লোকে ঘেসিয়া কু কু আওয়াজ করে এই আপনার আদন্ডিত চায় মনে করেন আপনি কুত্তাটা ডেসে গেছেন কিরে সবদি ঘুমাই রইছে তোর ঘুম নাই কোথারা কু কু কই কি তা কইসা আপনি বুঝছেন না কিন্তু কি তা কইস শুনে কোথারা কইসা ও আমারও তো ঘুম আছে আমিও তো ঘুমাই আস না চিন্তা করে দেখলাম আমি হেই ঘুম ঘুমাই না কারণ আমি তো আপনি নিমখ খাইছি হাড্ডি জোডা কাটা খাইয়া আমি তো জীবনটা ধার শোভা হারালা না আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চারুসি তাই কি নিমখ খারাপ আমি কুত্তা তো নিমক খারাপ না আপনার দেওয়ার নিমক খাইয়া আমি বাচ্চা রয়েছি এই বাচ্চা থাকিয়া আমি আপনারে কি করছি এই ঘর ফাহারা দিতে আছে। ও এবার কন আমরা এখন বিবেকবান মানুষ সবাই সচেতন মানুষ কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে এটা দেয় ফলাফলে কুত্তা দেয় দৌড়ান দেয় ফানি আইলে এটারে সাইডগুল দেয় দিয়া খালো হালাইয়া মারতো চায় এই কুত্তারা আইডা জুডা কাডা খাইয়া সারাটা রাত জাগা জাগা আপনার ঘরটা ফাহারা দেয় আর আপনি মানুষ আপনি মানুষ আল্লাহ আপনারে মানুষ করে বানাইছে কি না দিছে আল্লাহ আপনার কি না দিছে সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে টিনের ঘরের জাগাত বিল্ডিং দিছে আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম ভাত খাইছি না একটা বন্যা হইলে ফসলটা মাইরি গেছে গা হে আল্লাহ আমরা রে বিদেশি ফুতাইতে রুচি লাগ কত টান খাওয়ায় এই যে আঙ্গুর অন্ত মুট কইরা খাওয়া মরণের আগে দিয়া এবার লড়ে না অবশ্য গেছে গা জি কি থাকে তার মনটা কয় আঙ্গুর বার হয় না তো মুহে দিয়া আ কইসে করে এতটা বুঝ জানিস আঙ্গুর কয় বাউন সার আংগুল হইব কখন আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া সেটা পাইছে ফোটা 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 এইটারে বাইতেন না শিপা শিপা এক ফড়া রস মুখটা দিছে

সালমান কুত্তায় একটু জুটা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহাড়ে দেয় রাত জায়গা জায়গা আল্লাহ কই তুই খা রো খা আমি তো তোর লাইগে সব বানাইছি সারা রাত তুই ঘুমা রাত্রা দিছি ঘুমানের লাইগা শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালা নামাজের জন্য আস ডাক দিয়া কইসা সালা তো খাই রুম নাম ঘুম থেকে নামাজ ভালো তুমি ওই এখন সময় ভালো হইছে তুমি খেতা গাও দিয়া ঘুমাই না বেড়া ওখান বিদেশি ফুতের ফাটাই না ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও আজান দিছে ফজরের তুমি উঠবা দূরের কথা তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আস আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে

দেখছেননি কুত্তায় তার মালিক সিনলো। কি তা খাইছে কুত্তায়? যেটা আপনি খাইতেন Varan না হেड्या না খাইছে। হে দেখাইয়া যদি কুত্তায় আপনার মালিক সিনলো আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল কোটিছাড়া জমিন দিল সমতল করে। কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত তান কাইয়া। আলোতে ঘুমাস না, শরারেত ঘুমা। ফজরের টাইম আপনি হেডেও ফেললেন না আল্লাহ আম ওরা চতুষ্পদ জানুয়ারের মতো আমরা কয়ে থেকে জানুয়ার কয় না বলে হুমা এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা কয় তুমি আল্লাহ চিন তুমি তোমার মালিক চিন মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না তুমি কিসের মানুষ হাত থাকলে ফাও থাকলে নাক থাকলে চোখ থাকলে মুখ থাকলে মানুষ হয় না তোমার যেমন চোখ আছে তোমার চোখ দু গরুরও আছে তোমার যেই রকম কান আছে এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে তোমারে তো কেউ গরু কয় না তোমারে মানুষ কয় সুতরাং তোমার চাল ফলন আসার ব্যবহার কাজ কর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে ঠিক না নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আল্লাহ জানতো আপনার খাইচর্য এরকম হইব আপনার খাইচর্য এরকম হইব মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই মায়া নাই দেখেন না দেখেন নাই সতেরোটা বছর একবার ভোট দিয়া ক্ষমতার বয়লো দিকা তারপরে কি এর ভোট কি এর কি কার কার এই জানাতীয় দল আর স্বার্থ চায় না এরপরে আগের দিন বেড়াইয়া কইলো আমরা ফালাই না দুপুর বেলাও কইল ফালাই না কতক্ষণ ফরে নাই ঠিক না কি কামবার কি বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না যেটা করে এটা কে কয় না ঠিক নিরে কইছে পালাই না পালাই না কতক্ষণ ফরে বিচাইরা পাওয়া গেল না আচ্ছা ও এই যে বাংলাদেশে একদল মানুষ চলে আমি কিন্তু এতে খুশি না খুশি না কেন যে এই মানুষগুলারও মেধা আছে যোগ্যতা ছিল হয়তো কাজে লাগাইতে পারে না কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে সরকার বদলের পরে তিনশো জন লোক আমলা কামলা বড় বড় অফিসার সব এক লগে গেছে গা এইরকম পৃথিবীতে একটা দেশও নাই ঠিক কিনা তো লাগলো কেরে মনে করেন আমি যে হেন আইলাম এবার আমার লোকে দেহা করতো চাই না কেরে অবশ্যই এবার এমন কোনো কাম কইরা রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে নাহলে এবার আমার লোকে এবার বাইতে আইসি আমি এবার দৌড়াই যাইব হুজুর আইসেন কবে ধরে দেহি না আইয়েন বন কি থাকাইবেন কর এটা কই না কই এবারে গেছে ভাগ্যা তৈলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে ঠিক নাকি ডর করে কি ডরও করতে পারে গেল

চিন্তা তো করেন না কি চাইসেন দুই খাইয়া গেলেন বড় বড় চিন্তা তো করেন না এটা থাকার জায়গা না না। এটা থাকার জায়গা না এখানে থাকতে পারবেন না সুতরাং কাজ করতে হবে মানুষের মতো কার মতো মানুষের মতো আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইলো তো এই জিন্দগিটার কি দাম এটা কি না আমি ময়রা গেলাম গা

আবার কইও না কালেকশন কইরা লাইতাছি এমনি এবাড়া দিব ওইটা চিন্তা করি না দলর দিব হা দিব হ্যাঁ একটু আগবেই রাখলাম আর কি কারণ বারান্দাটা করণ লাগবো তো একটু কোনা কানসি মাইটা আগবেই রাখলাম ইনশাআল্লাহ মার হাবা কয় না তো জুরা না মার হাবা আয়ো আপনার আমার ঘরের মানুষ আর না গাইতে বালা করে জুরে বালা বেড়াই তাগিলা দিনে বেড়াইতে ডাক দিলে নাগাস তেহেন্দা নাইগড় উত্তর ফাল তারা হুমছে নাইগরের ডাক দিল দহিনা বাতাস থাকলে দক্ষিণ ফেল বাতাস উত্তর ফেল বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বাড়ি গেছে আমরা সমাজ সভ্যতা ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমার আজকে আমরা মানুষ নাই আমরা পশুর মতো হয়ে গেছি এরপরে থেকে খারাপ হয়েছে আল্লাহ একটা কাউয়া কাক কাক আগে দেখতাম একটা কাক যদি মারা যাইতো দুনার কাক এ এ এহন আইয়া সেটা সারু কুলদা কা 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 আর এহন এত কৌক রে কুনু কাউয়া বোধে মানসে আন্তঃস করে কো জানে তো যে এত কাবু আইসে মিষ্টিগুলো কাক তাক বোধে মরসে গিয়া দে একটা কাক মনে রইছে আর সারু কুলদা বাহি কাউয়ারি কা কা করতে আছে। সুখ ফালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার বসত পাকা পুক্ত করতে গিয়া হোদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইরা ওই মানুষের উপরে নাচ আমরা বাংলাদেশের মানুষ এটা আমরা দেখছি ঠিক কিনা এটা কাউয়া মারা গেলে দুই দিন কাউ একখান হয়ে গেছে গা আর মানুষ বললে মানুষের লাশের উপরে উঠছে না না সব আরে কুত্তা না ফিরত লইল ভাই সাকে কইছে রে তোরা কি শুরু করছো কুত্তাটা কি তোরা ভাইরে লবি তোরা ডাক দিছে এখন এই জায়গাটাও নাই আমরা কোন জায়গাত গিয়ে আটকাইছি আবার চিন্তা কর টাকা হইছে পয়সা হয়েছে বাড়ি গাড়ি ঘর দরজা হইছে মানুষ হইতে পারি নাই আমরা আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি কপাল খারাপ এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফে আসছে একটা কারণ স্যার আর একটা কারণ হয় না আবদুল্লাহ ইবনে রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যখন দেখবা তোমরার ভিতরে ফার্স্টটা জিনিস কড়া কথা বলো যখন দেখবা তোমরার মাঝে ফার্স্টটা জিনিস বেশি বাইরে গেছে তখন বুঝবা তোমরার ধ্বংস কথাটা কইতে আছে কাল লগে যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মহাজির কি কয় যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইডা মদিনায় চলে গেছে তারা কয় মহাজির আর যারা মদিনায় সাহায্য করছে তারা মানে কি সাহায্যকারী আনসার মানে কি সাহায্যকারী তো আমরা মগ কাটতে একদল মানুষ গেছে মদিনায় যারা মগ কাটতে গেছে তারা রে কয় মহাজির অর্থাৎ দেশ গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মহাজির আর যারা তারারে সাহায্য করছে তারা হলো মদিনার তারা তারা নাকি তা কয় হ্যাঁ মার্শাল আপনার দুইটা জিনিস শীতকালে ছিল মহাজিরার আনসার তো মহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিস সবে দিকে আস সবাই আস আসতে পরে নবীজি কখন ফার্স্টটা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি দুই কাজে গাও ধ্বংস তুমি ধ্বংস আচ্ছা এই কথাটা হুলনের পরে যারা ईमानदार তারা নাই আরাবের কাসিফা দি লাভ লাগবে নবী জি কইছে ফাসটা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিল ধ্বংস আরে এই ফাসটা জিনিস জানি কি তারি। এই চিন্তাটা মাথার লগে লগে আই লাগবে আইছেন আপনারা তয়লে বোঝা গেল আপনারা ईमानदार যদি এই চিন্তা yatha যে নবী জি কইছে ফাসটা জিনিসের ভিতরে গেলে গেলেগা তার বিল ধ্বংস আমি জানি ফার্স্টার ভিতরে ঢুকছি নি রে আচ্ছা একটা একটা করে হুজুরে কোক আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই আল্লাহ জনে হেফাজত করে সবাই কলে এক নাম্বারে অবৈধ মেলামেশা স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা এইটা হইল বৈধ মেলামেশা কোরআন শোন আল্লাহর দেওয়া বিধান নবীর দেওয়রিকা অনুযায়ী বিবাহ হইছে তুমি মেলামেশা কর্তা পারবা আর বিবাহ ছাড়া মেলামেশা এইটার কয় যে না এটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস পায়া মনে নবীজি কয় পয়া মনে এমন রোগ ওইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই এই এই যে গত যে করুণা গেল এর আগে করুণা শুনছেন কে রাগে রাগ তুলে আমি শুনছে না আমির ভাই শুনছেন এ শুনবন শুনছে এ এটাও শুনছে আদালতে শুনছে আগেও শুনছি নে করুণা কি তাই না শুনছি না আগে না করুণা একটা শব্দ জানতা করুণা মানে মায়া দেখান ভালোবাসা আন্তরিকতা এই যে করুণা যে বাইরে হেল্প করু না হেল্প হই লাগবো সব শুন কথা বলুন নবীর কথা তো নবীজি কইছে আমি কই না তো নবীজির কথা নেন আমি ফুই রহ আছি। আসি নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে জামাই বিদেশ মেডি গেছে আরেক বাড়ার লগে ভাগ্যা আসি নেই কারবা তারপরে মাইয়ার বিয়ে হয়েছে না কোন ফলার লগে ভাগ্যা গেছে গা এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার অবৈধ মেলামেশা কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই এরকম সমাজ যখন হয়েছে নি এই নোবিসি কইছে এইরকম একটা দিন আইব আর যেই দিন এরা বাইড়া যাইবো গা মনে করলা তোমরা ধ্বংস তোমরা ভিতরে এমন রোগ দেহা দিব জীবনেই ঢাকার নাম তোমার আব্বায়ে হুনছ না দাদায় হুনছ না তুমি না নতুন নতুন রোগ দেহা দিব নতুন নতুন রোগ দেহা দিছে এইডস দেহা দিছে করুণা দেহা দিছে আফ্রিকা ডেঙ্গু ডেঙ্গু কত মশাই কামড়াই হুলে লইলো কি ধারে পুরা প্রিন্ট বানাইলেছে প্রিন্ট কামড়াইয়া সাদা কাটারে লালে লাল ফোটা 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 ফোটাটা শৈল কামড়াই হুমাই রয়েছে কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হয়েছে না ঠিক আর ওখান কিতাবিলে একটা মশা বার হয়েছে এই তুমি কিন্তু হুইচা থাকবা ভুটুকে কামড় দিয়ে কমবার লাগে সে কিন্তু কারবার ঘোরাই লাইছে এই নতুন নতুন রোগ নতুন নতুন কি এটা কি আমার কথা না নবীজির কথা কয়ডা না কয়ডা না হ্যাঁ মার্শাল্লা সচেতন শ্রোতা কয়ডা রে গেল কয়ডা একটা রইল কলা সাইটটা এক নাম্বার রইল জেনা তাইলে একটা গেছে দুই নাম্বারে কি তা দুই নাম্বারে মাপ ও ওজনে কম দাম মাফ এবং ওজন কি দাম কম আমরা দেই নাকি দেই না খালি গরুর গুস্ত কিনতেন সাইয়েন কম কারে কয় কারো আর বড়াইলেই যেহেতু আমরা একবার ফারা গেছিল গুস্ত কিন্তু হ্যাঁ বাড়ারে কয়েছে আও আপনি আইসেন গুস্তার লিগে এখন বইয়া থাকবেন কিন্তু আপনার বাজার লাগলে বাজার না আমরা গুস্ত টুস্ত মাইপা প্যাকেট ট্যাকেট করে রাখতে আসি হ্যাঁ বাড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতালে কইয়া গেছে মাফো গুস্ত মাফো হেঁদানি পা বাইন্দা টাইন্দা প্যাকেট কইরা খুলনের কোনো জু নাই এই গুস্ত গ্যাস সাও খাওয়াইছে গুস্ত নিয়ে জন খুলছে পঞ্চাশ জন মেমানে খাইছে

আসেন এই কারবা আব্বা মরতেন না আমি মরতাম না আপনি মরতেন না বেড়া মরতেন না থাহাম আমরা কেউ আপনি কিতা করছেন এক কেজি গুস্ত কিনলে এক কেজি গুস্ত পাওয়া যায় না ওজন দায় কম সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া ডিডা বিচরে দিয়া লাইছে বাইরে দিয়া বুঝাও না ভিতরে যার দি আছে আমি কও এটা কি রহা এটা কাডার একটা কৌশল আছে কাডার উফরে হাতে ট্রেনিং লইছে তে গুস্তের সিফাত কেমনে আদিটা দোহান লাগবো তেজ এটা হিকছে এটা গরু নিছে অফারছান কিরা ইকারবা শুদ্ধ গুস্ত শুদ্ধ গুস্ত কে যাও সুদ নিবে না দিও লাগ সুদগুস্ত কই দামটা কত বেশি পড়বো কে দাও তো পরে যেতে সুদগুস্ত দিও কইলাম কে হা ওমা বালা রে বিল্লা পঞ্চাশটি আরও বেশি দিয়া তে সুদগুস্ত নিয়া দে কেজিতে আড়াইশো গ্রাম আড্ডি পরে গিয়া জিগেছে কি তারে তুই যদি সুদগুস্তকে আড্ডি দিয়া বই রেছ কই আড্ডি আমি বানাই গরুর ভিতরে আড্ডি নি এটি গরুর ভিতরে আড্ডি কি তা করবো তে দিয়া দিছেন তো সুদগুস্ত কনের কি দরকার আছে তো কি দরকার আছিল তো নবীজি জানে আমরা যেই কারবার কর কি নবী রে না দেড় হাজার বছর আগে নবী জান আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব তোরা তোরা সুদগুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি তোরা সিহন সিহন কসকুচ্চা ফুল ওলা শশা ডিউফ্রি দিয়া রাখিয়া ফ্যাট মোড়া গাঁট তেরা হেড়ি বিচরি দিয়া দিয়া তোরা বিচ্ছা লাগবি আসেনি এই কারবার তোরা বালা বালা লুডি দিয়া ফোকনা লুডি দিয়া লইবি তোরা ওজন কম দিবি মুশুরি দে ছুট্টাডা মোড়াডা বড়ড়া খালো কইরা বেজবি তোরা এই কারবার আছে নাকি নাই আমি এই রকম শুনছি অনেক সায়েষ্টল বিল কম দামে সাফাতা আনে আমি কই এত কম দামে সাফাতা পাই লোক কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসছে এর সাফাতা দেয় একদল অসভ্য মানুষ হেই সাফাতা বেছে হেই সাফাতাই না আমরার দোহানদাররা চা খাওয়া নতুন নতুন কথা আমি শূন্যই কইতাছি আমি কোনো চা দোহান দিছি না আমি কারণ কম দামে তোরা কেমনে কি তা কর কম দামি চা ফাটা খাওয়া আলগা আছে আমি কি কখন যে হবে কখন যেতে আব্বা থাকতেন না তো দুনিয়া থাকতেন না তো ফট করে একদিন মরে যাবেন কবরে যখন যাইবেন যখন একটা একটা করে ধরব আর দিকে একটা কাইপ দিয়ে যাইতেন ফেলতেন সামনের ভাই দুইটা কথা কইছে দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার মাফও কম দিতে পারতানা উজনেও কম দিতে পারতানা মাফ কারে কয় যেটা আতে ফুডে মাফে এটারে কয় মাফ আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন কয় না না ফুসলে ভাই আপনি আমার কিনতে নাইছেন আমার কাড়াইলে আমি চুরি সামারি করতাম পারতাম না সাক্ষী বেড়াইয়া মাফো লইতাম না গোয়া বেড়াইয়া আপনারা মাফো লইয়া লাইতাম পারতাম না ফাললে কাটানা মারে দিয়া না ফাললে নাই আমার রোজ কইলাম বেশি বলবো চুরি সামারি আমি নাই

তে রিক্সার ভিতরে বইয়া লাইছে ফরে কইসে কয় কাম লাগলে কিছু বাড়াই দেব বাড়াই দিলে কত দিবে নইলে পঞ্চাশ টাকা দিবে কারণ নাইগড়ে এই বাউন্ডারা রাস্তার মাথাতে নাইগড় বলবো কাছে পঞ্চাশ টাকা কয় পঞ্চাশ টাকা কইসে না গেছি নিয়ে কারাই দিলে তার পঞ্চাশ টাকা কইছে বাটফারি কি হুবের বাটফারি আমরা কি মানুষ রয়েছি বেড়া আরে তুই কইয়া নেচা তুই তো কইতিয়া ফরস ভাই আপনারা চাকরিজীবি মানুষ আপনারা রাশায় রাত যাইগ্যা আমরা বইয়া থাকি ভাই আদার ফর্ম ফিল আপ করার লাগবো তেহা হনও যোগাইতাম পারছি না শরীরটা বালানা বইয়া রইছি ভাই তার ফর্ম ফিল আপ ওই আটকাই গেছে গিয়া আপনি দিয়ে আমার জিডা কষ্ট কইরা পড়াইছি কয়দিন পরিবেলে তার ফর্ম ফিল আপ দুই হাজার তেহা বিলে লাগে বোর্ড ফি তারা দাম আর তো বেশ না কিন্তু টেহারা আমি যোগাইতাম ফার্সি না আপনি কইয়া দুইটা ফটা চোখের পানি পইরা গেছে জেবাডায় সিটাগাং তাই স্যাবাড়ায় যদি মানুষ হয় ত হইলে এমন আছে পুরা ফরম ফিল আপের টেহাড়াও দুই তফারে ঠিক কেনা তুই যে কায়দা কইরা এবার আটকাইয়া হুতালেবি কইয়া বিড়ি না তুই না হইলে বিশটা বেশি নিবি নাহইলে দশটা বেশি নিবি এই কায়দার নেওয়াটা তোর জন্য তার জন্য আরাম না হারাম আরাম না হারাম এই কায়দা করছো ঠিক কি তুই তুই কে রে কায়দা করছ আপনার দালোয়ারের কাছে গেছেন কাটেল লাগিয়া দালোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান আনতে খরচ পড়ে গেছে বেশি কিছু মনে কইরা না ফিসা নিতে হইলে আমারটা এত দামে দাওন লাগবো বুঝইলে নেন না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য খানো বেসন লাগবো কম দামে আছে আপনার দিতাম ফারাম কিন্তু এটা হুজুর কাটতা বালা গ্যারান্টি আছে গাছটার বয়স অনেক বেশি এক টুকরা চিরা ভিতরে খয়ারের মতো লাল আপনি নিলে নেন উফুকার ফাইবেন তেহায় কথা কইব এইটা কইয়া নেওয়ন হালাল আর সালাকি কইরা নেওয়ন হারাম ঠিক কিনা আমরা যে নামাজ পড়ি সে এবারেতে নামাজ পড়ে তুমি না ক তাই যে আরো কত টান করে কারণ তার তে নামাজ না দো এডি তার নমুনা না তারে মাইষে এই নামাজি কইবা লাগেরতে নামাজ পড়ে আবার তার মত হইছে সামনে দিলে নির্বাসন করবতে হন মাইষে যদি দেখা যেতে নামাজ পড়ে না তবে সে বুদ দিব নি লাগাতে বলাইয়া নামাজ পড়ে আরে তেহু হু দুদি ফাফাত করে আটে কহি তো নামাজ নামাজ তুমি নামাজ আটকা নামাজ হয়েছে খালি নামাজ দেহে তার বড় বড় কয় অসুভ পথে নামাজ ভালা নামাজ করে না তে হু দুদি আর তোল যে কই কই যাও নামাজ না কই যাই কি হারেক বেড়ারে টম খাইয়া টম খাইয়া তে ও যায় দিনের বা জায়গার ওটা জুহর নামাজ পড়তে যাইতে আসেন এই বার্তা কি কথা কয়টা কথা না দুই নাম্বার ওজনে কম দিও না মাফে কম দিও না আচ্ছা দিলে কি তৈবো কইসি নাকি কিছু চাই যদি তোমরা এই কাম করো মিছা কথা আরেক ওজনে কম দাও মাফে কম দাও তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে তোমাদের ভিতরে অভাব দেখা দিব আর একটা কাম হইব তোমরা এলাকাত বৃষ্টি হইত না তো বৃষ্টি দিও হয় গরু ছাগল আছে না তোমরা কফালো বৃষ্টি দেখলাম যেই সময়ে সমাজে দেখবা ওনা বৃষ্টি এই দেখবা যে মাফে কম দিবা উজনে কম দিবা আল্লাহ বৃষ্টি উড়াই নিব কয় হয় আমরা কি কম দিতাছি বৃষ্টি দিউতে আছে কয় হয় তোমরাল লাগ্গা না ওই গড়ুডি ছাগলদি সুইটা সট্টাদি এডিরে বাসানের লাগ্গা আল্লাহ বৃষ্টি দিছে না হইলো তোরার কফালো বৃষ্টি আছে ঠিক ঠিক কি না কি কথা রে কি কথা নেই কই জে বেটা এই মোরছাদও উড মোরছাদি উডনের কথা দি করিনি আমরা এই কাজ ওজনে কম দিবেন না কইয়া ভাইয়া দিবেন মাফে কম দিবেন কইয়া পাইয়া নিব না ফুসলে আপনি কি খ্যাত ব্যবসা করবেন না কি ব্যবসা দিয়েছেন তো দুই পয়সা লাভের লাগে আর বুঝলে হ্যাঁ নিব না হইলে নাই মাল কি ফুচা দেবেন ভাত ফারি সিটারের দরকার নাই বুঝলে নিব না হইলে নাই বালার কদর হলো আছে কথা একটা মনে পড়ছে কি কই এটা আমি তখন ডাহা মীর হাজির বাগ মাদ্রাসা তুরি যাত্রাবাড়ির লোকে আমি মাদ্রাসাতে যাইতাম রেসি বাসা দেখে যাক দোহানের সামনে দুই আড়াইশো মানুষ লাইন দা খেটে উঠেছে আতোকের বোতল আমি মনে করছি না গাইসের ফা বুজোর ফানি ফোড়া বুত এখনো পাওয়া যায় আমরা দেখছি ওই ইড়ি দানের সময় পানি পড়ার লাগিয়া লাইন দিয়েছে আমি কি তার শহরে পানি ফোড়া দেয় কারা দুই আড়াইশো বোতল লইয়া দুই আড়াইশো মানুষ খেরে উঠেছে আমি গেছি গেলাম ভাই কি আমরা হেন খেরছেন কেরি আবার যেহানো হেন খেরছেন দোহানো বন্ধ কিতা তা এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায় কি পাওয়া কয় খুব ভালো সরিষার তেল কোনো বাটফারি সিটার ইট নাই আমরা সব করি আমি আপনি আইসেন করতে আগে আইসি হুজুর উত্তর বাদ বাদ গাড়ি ভাড়া কত কয় পাঁচশো টেহা তেল নিবেন কয় টেহা পঞ্চাশ আমির ভাই তেল নিব কত গাড়ি ভাড়া কত পাঁচশো টেহা গাড়ি ভাড়া দিয়া পঞ্চাশ টেহা তেল না সেই মানুষ এখনো আছে তুমি সদভাবে ব্যবসা করো কাস্টমারের অভাব নাই ঠিক আমার নিজের চোখে দেখা আমি নিজে দেখছি সাক্ষী কত পালা সরিষার তেলের লেগিয়া পাঁচশো টেহা গাড়ি ভাড়া দিয়া আইয়া পড়ছে সরিষার তেল দেখি তুমি খেলা মনে করছো মার হাবা কর না কেন আপনি বালা থা হেন নাইবেন এত শলবলানের দরকার কী আমরা যে আটকা বড় লোক হইতাম চাই তো শল বলান লাগে বাটফাড়ি সিটারি করানো লাগে ঠিক কেনাকাও তো যেটা আটকা হয় এটা আটকা যায় এটা বুঝি হইনা কারবার এই বন্দার পানি কি এই ছয় মাস লাগাইয়া ইয়ে না আটকা আইয়া রে এটা কি ছয় মাস লাগাইয়া যায় না আটকা যাই যা যেটি হ্যাঁ আটকা আটকা যাইব আর যেতে আমি উন্নত অন্য করাইব যাইতে খবর হইব ঠিক কিনা কয় সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে যেমন আছে ফজরে রাজা নদী তো হয় তিন নম্বরে জাকাত না সোভানা লোকালে তিন নম্বরে জাকাত না দেওয়া এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে তুমি দাও না আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেই মানুষ গত মা ফিল তো মসজিদ ও পঞ্চাশ হাজার টেহা দিয়ে আইসি ভাই মসজিদ ও পঞ্চাশ হাজার টেহা দেওয়ন আর জাকাত দেওয়া এক জিনিস না ঠিক কিনা আপনি যদি ফার্স্ট কুটিতে হো মসজিদ দেন আপনার জাকাত আদায় হবে জাকাত আদায় হবে পাঁচশো কোটি টাকা ওষুধ দেয় জাকাত আদায় জাকাতের জাকাত জাকাত দানের জাকাত দান আপনি যদি রাজ্য দুধের কত টাকা দিয়েছি ফুটারা বছর যায় না কত টাকা যে দেওয়ার লাগে জাকাতের টেহা কি আর বাহির হয়েছে না এটার নাম জাকাত না হিসাব কইরা কইরা হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা জাকাত আইছে এরা তোমার উপরে দেওয়া ফরজ মসজিদ ঠেহা দেওয়ান তোমার উপরে ফরজ না গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না ওই জেবিডির মাইয়ার বিয়া হয় না বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না দিলে সোয়া বইব কিন্তু না দিলে গোনা হইতো না কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখ দেখতর আরো সহজ করে রুটি। তুমি না। একদিন দুই দিন তিন দিন কিন্তু আপেল না খাইলে সারা জীবন একজনে আপেল খাইছে না এবার কি মরিয়াছে কা জীবনে এবার আঙ্গুর কার জীবনে খাইয়াছিস না মরে আছে বুক এই আঙ্গুর আপেল এটি হলো মসজিদ মাদ্রাসা গরিবের মতো আর বাতের হইলো রুটির মতো এটা না খাইলে তুমি যাইবা ফানির মতো ফানি না খাইলে যেমন না বাত না খাইলে না রুটি না খাইলে যেমন না ফল না খাইলে তুমি বাঁচবা খাই দেবা খাইলে শরীরটা জোর হইব ফাল দিয়া খালফা যে বেগা লাঠি দিয়া হেতারে উষ্টা দিয়ে হালাই দিবা ঘুষিতে তার ফাড়াই লইবা এটি হল তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ 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 জান্নাত যাই তাহলে জাকাত দেওয়া ফার্স্টটা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত সোবাহ না কেন কয়টা গেল কয়টা গেল তিন চার নম্বরে আল্লাহ এবং রসুলের লোকে বিশ্বাসঘাতকতা করা আল্লাহ যেটা কইছে তুমি এটা করছ না নবিয়ে যেটা কইছে এটা তুমি না আল্লাহ কি তা কইছে আইন শুনি আল্লাহ কয় ইনিল হুকম ইল্লা কয় বিধান চলবে আইন চলবে কেবল মাত্র আল্লাহ মানুষ বানাইছে কারো মানুষ আইন মানবো তো সহজ সহজ হিসাব জন্ম আমি ফুটফলাম আমি লুঙ্গি কিনে দিছি আমি গ্রামসা কিন্তা দিছি আমি আমির মেয়েদের আব্বা নাকবো দেখি আমি মাইন্য নাকি কি মাইনা নেবো নাকি আমার ফুর্তি ফুর্তি লাগতেছে তো আমি না মাইনা নিতাম না তো আমি কি তাকা মুড়াইয়া সাতটা সুতরা আলকি করে বেড়াচ্ছি হন খাওয়াইয় আমি জন্মের সময় তোর কতটা খরচে তুই করতে পারিনি তুই হাবলা তুই দিয়ে টাইমের আগে ওইয়া শুধু গা এরপরে তরে নিয়ে হাসপাতাল হলো এখন লাগছে গ্লাসের ভিতরে পিটি 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 করে কোনো মতে বড় ঐশ্বর হ্যাঁ তো তোর আড়াই লাখ টাকা বিলাইয়া পড়ছে ঠিক তিল 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 করে বড় করছি আমি আর যে তুমি আরেকবার আরে আব্বারে কালাইবা এটা যে আপনার কাছে ভাল লাগে না আপনার ফুতে আসলেন ভাইয়ের আসন ভাইয়ের আব্বা রাখলে তুই কত চালো কি থাক তে আমরা কোনো আউনের দরকার নাই বড় তারা খাওয়া গিয়ে থাকতো তাই হাতে যখন বৌড় তারে যখন লাগে হেতারে যখন তে হেতারা গরো খাইব থেকে হেতারা গরো ঘুমাইব আমার গরো যেন না আপনারা ফোন বাইরে তেনা উইলে আব্বা রাখছে আর কি এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারা বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মন্ডায় যেমনে দরে চলেন আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপাল বালা ঠিক না আল্লাহ যদি করে বানাইলাম আমি খাওয়াই তরে আমি বাসাই রাখছি আমি আর তুই আজ যে গিয়া মাছ আরো সাজদা দেস ফিরের ফাও সাজদা দেস ফিরের ফাও সুমাস মন্ডায় যা দরে তা করস একটা আল্লাহ যদি এই কথা কয় দেখি অন্যায় হইব আমার কথা কেন অন্যায় হইব আমরা দিদি করতে আসছি বানাইলো আল্লাহ আমরা যদি বিধান মানি শয়তানার বিদেশের তারা আমরা সুদ খাওয়া শিহাইছে আমরা তারা আমজা দিয়া সুদ খাইতে আছে ধনী হইব আমরা তারা এনজিওর তারা সুদে টেহা দেয় কয় সহজ কিস্তিতে টেহা নিবেন নাই গড়ের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহাল লাগিয়া কিছু আপনি রে টেহা দেওয়া নইত না বেড়িয়ে লাগবো কিস্তির টেহা কি বেড়া কাছে দেয় না বেড়িয়ে কাছে দেয় সাংঘাতিক ষড়যন্ত্র খেয়াল করছেন না তো সাংঘাতিক ষড়যন্ত্র ও যেই বেড়িটা জীবনে গড়ের থেকে আড়াত গেছে না যেই বেড়িটা জীবনে বিতর বাইতে বাড়বাই গেছে না হ্যাঁ রে ধনী বানানের নাম দিয়া

হ্যাঁ টিপতে এই বেডিটা হয় আমার মা না হইলে তোর মা হয় আমার ওয়াইফ না হইলে তোমার ওয়াইফ হয় আমার বই বলে দেলোয়ারের বই বেড়িটা দাসমান টেনাচি রইছে না বেডিটি যা আমরা ঠিক নি রে তা আমরার বেডি রে ওই নানা কহেনার হাতে আছে চাকরি করতে এনজিও হে বিডিএ হেতে আমার বইনের এত দরিন না কেন কেন কোনি ফানানি রে ওন তেহার লাগি তো কই নেতামো পারিনা তে তেহার দিক্কু তারে তো কইন্যা নো জাগা কি গছবে dorse amra re আরে আডা কি গছবে dorshe না মানুষ সুছেনা আমি দনিওyam বেডি ফাডাইছে তেহার লাগিয়া বেডিয়ে জীবনে ঘাটা গাছনা হাই বেডি হন বাউন ফড়া দি আড়ে বাজার বাজার কইরা লই আইয়া বাইতছে এবারে দেখতে তুমি বাজার করলা কেমন টেহা না টেহা হে টেহা দিয়া সুন্দর করে বাজার মাজার করে লইছে কি সংসার চলতে আছে বেড়ায় বেড়ার হালে ডালে আছে বেডি হন মনে ধরলে বাউন ভাড়া যায় মনে ধরলে বুড়ি সংযায় যায় ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু সে আরান্দা বিগিত গেছে কে বাউল পড়া যে বেড়ি জীবনে গাড়াত গেছে এই টাকা দিয়া তোমার এই দলিবানের নাম দিয়া আল্লাহ মতো তোমার সেই ওয়াদা আছিল ওয়াদা খেলাস করাইয়া তোমার বেড়ির ঘরের বাইরে নিয়েছে ঠিক ঠিক আছে গজপ কি হুবের গজবে ধরছে কথা তো একটা মনে পড়ছে দেখি কইলি তা আর হুবের গজবে ধরছে আমরা রে পাই যে হুজে তেজ শায়তানি করে আমি কই ক্যারাই আমার ফুতে। আমি আপনি কি তা করে এবারে বিড়ি একটার পরে একটা দড়ায়। অহন নামাজ দরছাড়া বুড়া বুড়ো হয়ে গেছে গা ফুতের নামে বিসার দ্বিতায় সেতে শয়তানি করে। এবারে অহনও তাস খেলে বসিদের ফিসি দিয়া বইয়া বইয়া আসে বাহে তাস খেল বাফে বিড়ি টানো সাহেবের নাম দিয়া সাহে বইয়া তাহ ছুটটা ফুতা শয়তানি করে তেজ হইছে এই ডেটো বেশি ঠিক ঠিক কি আমি আর লাগা কইslam কই আইতা বালার গরো ভালো হয় না বালার গরো ভালো না মানুষ কো মানুষের গরো ভালো সেট তো সুজা তুমি বুড়া বয়সে ভিড়িখাদাটায় ছাতা ভরছ না হনো তুমি হলো ভাত ফাড়ে সিটাডিরে ছাতা ভরছ না তুমি আরেকবাড়ারে ফাম দিয়া বয়ে বয়ে চা খাও আছে নেই খচ্চা হ্যাঁ তো স্যার লোকে বিড়ি খেত না কি থাকি তো এবারে আবার কয় তো বিড়ি খেবো না তো কি থাকিতে ওরা কে ও কারণ কি বাহ আপনার আমার ঘরের মানুষও ঘরের মানুষ সব সময় সব টান ভালো লাগে না জুয়ান বয়স মাটি কাটছেন এক সময় বিড়ি টিরি টানছেন শীতের ভিতরে এটাকে একটা দিন গেছে অহান আল্লাহ করলে আপনার দাড়ি ভাগছে। বয়স হয়েছে টান টান সামরা ফটা হয়েছে দাঁত আছে বত্রিশটা ওখানে আছে দুই তিনটা তাহলে তো সবে শেষ ওখানে নে কোন আশায় বিধি টানে ওখানে আপনি কোন আশায় নামাজ ছাড়েন ওখানে কোন আশায় বাটফাড়ি করে। ওখানে আপনি আরেক ফাম দিয়া চা খান খেতে আসেন নেই কারবা না আব্বা এটা করা যায় না ওই যে এটা কথা মনে পড়ছি কয়ে রেতাম এটা ওই যে কইসলাম বালার গর বালা হয় না বালার গরো ভালো হয় না খারাপের গরো বালা তুমি আশা করো কেমনি ব্রাহ্মণ ফাড়া কৃষি অফিসাররা বৃক্ষ মেলা দিছে কি মেলা সারা বেসা ওইটি আছে একটা নাই করতে গেছে সারা কিন্তু গিয়া সেটা আঙ্গুরের সারা কি এর সারা গিয়া কইসে এটা কি আঙ্গুর কালারা ছকনা বড় বড়।

আর নালায় দিলে বড়টার আগে যে আঙ্গুর আঙ্গুর করে বসে সেই আঙ্গুরের সারা লই সুত্রে ফুত্রে ফুরন কথা মনে করাই দিস লাগা 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 এখন দরজার কোনা দিয়ে আঙ্গুরের সারা লাগাইছে এবার উঁচু করে প্রত্যেক দিন পানি যায় জোর ফাইয়া জোর ফাইয়া আমি ভাই জোর ফাইয়া কয়েকদিনের ভিতরে আঙ্গুর গাছ ফুরাটা উডান ভাই তারা আবার বিরুষ্টি করেন ফুরাটা উডান নেট দিয়ে দিছে ফুরাটা উড়ান বাইছে বাইছে ইয়া আঙ্গুর গাছটা এ ভিডিও খুশি তেও খুশি ফাতা ফানফাতার বড় 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 ফাতা উঠি আছে ডাউক এর মোটা সুলাইমান চার চাকি রে কিরকম মোট মার হাবা করে না এখন আঙ্গুর গাছ তো ফুটা বাইছে আমার ফুল করে করা ধরে ফুল ধরে ফুল ধরে তার মা কে সুতরে নেট মেট মিলে ইয়াফার শোকে আছে কত্রি খরচ করলাম করা দি ধরে না কিতা করতাম মা চিন্তা করো না ব্লক সুপারভাইজার আনতে আছে এগ্রিকালচার অফিসারে ব্লক সুপারভাইজার আছে জানেন নেইডা গিয়া কইছে চা আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছি আঙ্গুর দি ধরে না আমি যাওন লাগবো টেস্ট করন লাগবে এটা কি সমস্যা হ্যাঁ এই ব্যাগ বুক কেমিকেল টেমিক্যাল হুন্ডা মুন্ডা লই আইয়া উঠছে উডানো টেবিল ডান টেবিল চেয়ার দিছে ডিব্বা ডুব্বা খুলছে খুললে একটা করে শক্ত ফাতা আনেন তো আঙ্গুর গাছের তো একটা শক্ত ফাতা ফুডান ফাতা ফাই আন না এবারে ডিব্বার ভিতরে চুবা দিয়া নরম ফাতা আনো একটা নতুন ফাতা আনছে চুবা দিয়া

কই কে রে যাত্রা বেড়া পড়ছে যাত্রা কি যে কোন দিন জানি চলে যায় সব সময় তোমাদের কাছে আইসা বৈশা থাকবে না রে ভাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে বালার গড় বালা মানুষ হয় না তুমি অহন নিজে বালা হইতে পারছো না তোমার কেমনে বালা কিনা তারে বসাই তুমি কেমনে আশা করো তুমি কেমনে আশা করো তোমার ঘর বালা জিফু তৈব আম্মা বাড়ির ভিতরে মাহফির আপনারা শুনতে আছেন গো আম্মা আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই ঠিক কিনা আপনি মহিলা মাদ্রাসাত ভর্তি করাইছেন আপনি মনে করছেন মাদ্রাসার তার আপনার নামাজি বানাই দিব আপনার ফুতের মাদ্রাসাত দিছেন আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব না 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 এ আশায় আপনি দিন কাটায়েন না আপনি ভালো হয়ে যান আপনার সন্তান আল্লাহ ভালো করেই দুনিয়ায় পাঠাবে ঠিক কিনা চার নাম্বারে গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না পাঁচ নম্বরে ক্রেতা অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে আল্লাহ যে কোরআন দিছে এই কোরআনে যেই হুকুম করছে এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস 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 ঠিক কিনা ধ্বংস হয়েছে না ধ্বংস হয়ে যে কোরআন শূন্য মতো যদি জীবন চালাইতে তাইলে দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতার চব্বান্ন বছর পরে আমার দুই হাজার যুবক জীবন দেওয়া লাগে না ঠিক কিনা যার গেছে তে না বুঝে কি গেছে তুমি কি বুঝবা যেই ফের ফুট গেছে তে না বুঝে ফুট কারে কয় তুমি কি বুঝবা তুমি তো টেলিভিশনের ছবি দেখে আফসুস না করতে আছ তোমার ফুতে মরলে না তুমি টের ফাইলে কি আর আইছো বাংলায় অনেক শব্দ আছে কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই ঠিক কিনা অনায়গড়ের মুসলমান পাড়ার মুসলমান ধান্যদুলার মুসলমান আমার এলাকার মুসলমান শুনে শুনো শুনো মন দিয়ে শোনো থাকতে পারবো না রে আব্বা কোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সে বুড়ো হইলে না মরাম না 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 এই জীবনে মুস্তাক হয়ে যত বুড়া জানা জানাজা পড়ছি আর চাইতে জুয়াহানের জানাজা পড়ছি অনেক বেশি ঠিক কিনা অনেক জুয়ানের জানাজা পড়ছি বুড়াতে বেশি জুয়ান মাসের জানাজা পড়ছি কে কইছে এই শুভ কাড়াই কইছে তুই বুড়া হইবি তরে কে সাহস দিছে কাড়া কাড়াই ফাম দিছে তরে যেতে ফাম দিছে তো অশুভ তো দুষ্ট তো শয়তান ঠিক কিনা ঠিক তরে ফাম দিয়া দিয়া তরে খারাপ তোরে খারাপ বানাইছে তোরে কইছে তুই কোন এত তাড়াতাড়ি মরতি না আকাম বুকাম যা আছে কই রালো কিন্তু আর ভিতরে দিয়া তো তুই বুটটুই মরে গেছ যা ও হিসাব দিব কালা তোর হিসাব দা আরেক বানাই দিত না তোর হিসাব তো তুই এ দন লাগব আজকে অনুরোধ করে বলে যাই অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই দূরে দূরে মাহফিল করা লাগে পরশুদিন মাফিল মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায় আজকে আসি এখানে পরশুদিন চলে যাবো টাঙ্গাইলে এরপর দিনের বেলা টাঙ্গাইল রাতের বেলা সাভার আর আগামীকালকে দুইটা মাহফিল আমরা আড়াইড়া একটা মিথল বা একটা রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া ফোসন লাগবো পরের দিন দিনে যমুনা সেতুরই পারে মাহফিল আর রাতের বেলা হইল সাবারে মাফিল ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না কিন্তু আপনারা লোকের দেহা করণের লেগে মন্ডা আমার কান্দে আমি যত দূরে যাই আমি যে নাগাইশের মুস্তাক ফুয়েজিরা আমি একটা মুহূর্ত ভুলি না আমি একটা মুহূর্ত ভুলি না আমি দেশে ওয়াস করি আর বিদেশে ওয়াস করি আমার বাড়ি যে নাগাস আপনারা নাই গরের তোরা যে আমার প্রতিবেশী সেটা আমি ভুলি না রে ভাই আমার জানাজাত তোমরা যাইবা তোমার জানাজাত আমি আম এটাই তো স্বাভাবিক কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার এই মাহফিল ডাবা বইয়া থাকতো আমার এখন ইষ্ট মুড়ি নুরুল ইসলাম ম্যানেজার কই হয় একদিন আমার পাশে আর দেলোয়ার থাকবে না আমি হয়তো একদিন থাকব না একটা ফুজি লইয়া কবরে যাইও যদি অনেক দিন পরে আইসি কেড়ে জানি মাহফিল দাদাইয়া মন দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমরা দোয়া না করে যাইতাম না রাজিয়া সেন্নি সবাই যারা দাঁড়াই রইছেন তারা কি যাইবেন গা আমরা একলগে যাই না সকলে আমরা সব একলগে যাবো সব আমিন কর না কেন সবাই মিলে আমরা দোয়া করো কইয়াও তো সরছি না এটা হইলো মাহফিল তো উডার নিয়ম হইলো মোবাইল কানের কাছে দইরা আইতে আসি আইতে আসি এটা হইলো জাওয়ানের সিস্টেম হাতে এটা শিক্ষা লাগছে তারা বোয়া

সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের গালডি কত ভরাড ছিল শুকাই গেছে ওনার ছেলেরা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল খবরটা শোনার পরের সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে এই তো জীবন জীবন দের দূরে আমরা না বুঝি ঘুমাইলে জাগলে সকাল না উঠলে পরকার

আমি নিজেই ধিমুরুব্বি হইয়া গেছি কই গেল আমার মানুষটি জারার বাবা যার আম্মা যারা কবরে শোয়াইছ এমনি এমনি তিল তিল করে মসজিদরা খেরুই সেরে আর যার পরে আর যেন মসজিদ না লাগে একজনে কইবা যে হুজুর মসজিদের বারান্দাটা দরকার মূল মসজিদরা সবসময় খোলা রাখন যায় না বারান্দাটা খোলা থাকবো জামাতের পরে মূল মসজিদরা তালা হইয়া যাইব গরি গড়ি ফ্যান ট্যাম থাহে বারান্দাটা খোলা থাকবো বারান্দাড়ার কাজের জন্য সব সময় ঠেহা চাউরিটা সুন্দর না একজনে দাঁড়াই হুজুর বারান্দাটা করতে হয়তো কয়েক টন রড লাগতে পারে আমি হুজুর ইনশাল আস্তে আস্তে কাজ ধরলে এক টন রড দিয়া দেব আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ কবুল করে সবাই কন আমি এক টন রড আস্তে আস্তে দিবেন কাজদার আটকা দিয়ে শেষ হয়ে যায় না আস্তে আস্তে এক টন রড দিবেন ফারবিন নেহার জন আসেন নেহান সুবিধা মতো দিয়েন আস্তে আস্তে দিয়েন জহন ফারেন তহন দিয়ে সবাই তোমরা দেলোয়ার ফেলছাই তো সে উনি কি না করছে হ্যাঁ বেশি দিব এটা তো আমিন কর না কেন কবুল পূরণ করে দাও এক টন মতো একটা একটন আমাৰে মিলাইয়া দাও বারবার সাউন্ডটা সুন্দর হয় না আল্লাহ দিছে আরো দিব যারে জদ্দুর দিছে আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারবা না কেউ আসো নাকি একজন এক টন র হ্যাঁ আমি তো আমি আমিও জানুয়ারে গুলো সব সময় দেয় আমি হলো যে যখন খেতাম বললাম তখন আমি জানুয়ার তোমার প্রত্যেক বছর দেয় এটা আমি তোমার জিগেছে আরেকবার আচ্ছা আমি একটা রায় দিয়া তুই তোমরা মানোনি তোমরা বাড়াবাড়ির যাইও না যাও যা আরে বিশ হাজার খুশি মনে কইসি যাও তিরিশ দিয়া দিবাড়ি না। একটা মধ্যস্থতা আমার কথা মানি না যাও তোমরা সুলমান যে ওখানে গাড় হালাই বিশ আমি কই জ্বালাইছি দলোয়ার মাননি দলোয়ারেও মানছে তোমরাও মানি না যাও মার হাবা কর আরে আসে দেখি কেন দাবি করতাম ভাই ঠিক রে না থাকলে কই দাবি করলাম আমরা তো দোয়া করে আরো দেব মার হাবা কোন আমার আদরের দেলোয়ার দেয়ালাইব তিরিশ হাজার আমির ভাইয়ে কত জানি দেওয়াল লেগে ইয়া করতে আসছে আমির ভাই বিশ হাজার এটা তোমরা আইয়া করে নাও এটা মিল হয়েছে পঞ্চাশ হাজার হয়ে গেছে কারণ মারা পাকা আমির ভাইয়ে দেওয়া লাগব বিশ হাজার দেওয়ার ভাইয়ে দেওয়া লাইছে তিরিশ হাজার হয়ে গেল না 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 উঠা যাবে না এই বশান একটু বসান একটু বসান ফসব দল্লোরা রাহন যায় ফসব দল্লোরা রাহন যায় বল আমরারও ফসব ধরে এই আমার যদি ফসব দরা বিকুইটটা যাইতাম পরা না তেবারে দেখিতেছে যখন জহনায়ে নওয়াজও লাগাই দেয় চুপ বইয়া আর মন্তব্য কইরো না এই আমির ভাইয়া দিয়া লাইছে বিশ হাজার হায় গেছে মার হাবা কানা রে কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও একটা লোক মিলাইয়া দাও দশ হাজার টাকা আছেন নি একজন আল্লাহ দশ হাজার মার্শাল কি নামের ভাই মার্শাল কি নাম ব্রাহ্মণ ফরাম করছো বিল্লালে ব্রাহ্মণ ফরাম করছে আমরা বিল্লালে দিয়া লাইব দশ হাজার টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও ব্যবসা বাণিজ্যর ভিতরে খাস রকমতার বরকত নাজিল করে দাও আর একটা লোক আমার দরকার দশ হাজার টাকা আছেন দশ হাজার নাই

তাজুল ইসলাম ভাই নগদ দিয়া দিছে দশ হাজার হয়ে গেল সত্তর মার হাবা না অবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও সব মাহফিল এক মাহফিল না রে আব্বা সব দোয়া এক দোয়া না এই কয়েক মিনিটের ভিতরে ত হবে দোয়া হবে একটা লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দেব দশ হাজার টাকা আসেন হ্যাঁ দেখছ কত জায়গার যাই কালেকশন শুরু হইলে অনেকে আডে ওই হ্যাটার মতো মার্শাল্লাহ আমরা হেন আডুই না নাই এবার আইসি আরো বই তো হ্যাঁ সিফাত যাইতো দিচ্ছা উঠো না আয় ছেলে আরাম করে বর্ষ বাবা বিরক্ত করবো দশ হাজার টিয়া দেন একটা লোক নাই সত্তর হাজার হয়ে গেছে গা আল্লাহ আল্লাহকে মায়া লাগাও মায়া লাগাও মায়া লাগাও মসজিদ আর বারান্দা হওয়া লাগবে আল্লাহ প্রত্যেক বছর এম এটে হাতুল শরম এটা কবে বইলে তার একটা মাহফিল জুড়িয়া খালি বইয়া বইয়া তে হাতুলে এটা বন্ধ করে রাখলে বারান্দা রইল আর তোমার কিছু দরকার হলো শেষ কাম অশেষ

আব্দুল লতিফ ভাই উনি দিয়া লাগব পাঁচ হাজার হয়ে গেল প্রসাদ মার হাবা না কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কনামি আর কে আছেন পাঁচ হাজার দেরি করেন না অনেক দূরের লোকও তো আইসে তারা আবার বাজ চাইব আসি নিহাজন পাঁচ হাজার এই মহল্লার লোককে কই পাঁচ হাজার দৈন্যান নাই জহুজুর ইনশাল্লাহ আমিও পাঁচ হাজার টাকা দিয়ে দেবো বারান্দাটা ওই যাই কেউ না আসেন নিহার জ পাঁচ হাজার দৈন্যান নাই বিদেশ টিদেশ আছে তান্ডি এরকম দরকার আছে না দোয়ার আসেন পাঁচ হাজার দৈতেন ফারতেন না একজন আল্লাহ আল্লাহ আল্লাহ

ডাইরেক্ট আমার কাছে কইলে কি তার সমস্যা কি কি না পূর্ব ফারা নিবাসী জনাব মোহাম্মদ দেলোয়ার হুসেন দেলোয়ারে দিয়ে পাঁচ মার হাবা কয় না হয়ে গেছে কত আশি হাজার আল্লাহ অন্তত একটা লাখ টেহাজ মিলাই যায় হ্যাঁ কলফাসের কাটা মাসুক হ্যাঁ অদু চেয়ারম্যান সাহেবের ছেলে আমার আদরের মাশুক ফুকন সাহেবের ভাই আমার আদরের মাশুক মাওল আরব্বে জনগণের খ্যাদমত করতে চায় যেন খ্যাদমত সেই তৌফিক দান করো কনামে আদরের মাশুক অল্প বয়সের আবদুলুদুর চেয়ারম্যান সাহেবের ছেলে মাসুকুল সে দিবে পাঁচ হাজার হয়ে গেল আশি হাজার পঁচাশি হাজার টাকা বলো মার হাবা আল্লাহ আরেকজন দেন পাঁচ হাজার আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না মসজিদ দিলে কমে না পারবেন নি হচ্ছ পাঁচ হাজার পাঁচ হাজার নাই পঁচাশি হাজার হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো সবাই কন আমিন আচ্ছা এক হাজার টাকা কে দিবেন একজন দাঁড়ি এক হাজার মার্শাল কি নাম কত তো দিবেন দিয়ে এক হাজার আঙ্গুল দিয়ে সবজি সরাই দিয়ে বইয়া দিচ্ছে মোহাম্মদ শাহ আলম উনি দেবেন এক ছেলেটি বসাই দেন তো তোরা বসা হাঁটতে সেখানে মাসি দিয়ে পাবে দেখি আদবকা ধইলো আপনি চাইফুলে কত দিবা এই সাহালম্বাই এক হাজার কলিজার টুকরা সাইফুল দিব দুই হাজার হয়ে গেছে তিন হাজার কি নাম গাজী সাইদুল ইসলাম মেমরাম সিদলাই নিবাসী হা সিদ্ধদেরটা দিছে এক হাজার হয়ে গেল চার হাজার হা চা হাঁ সুমন মিয়া এবার আই দিবা এক হাজার বরদুসিয়া হয়ে গেছে পাঁচ হাজার হুসেন মিয়া উনি দেবেন এক হাজার হয়ে গেছে ছয় হাজার আহ উঠে উঠে করে না ভাই উঠতেন না উঠতেন না দোয়া হবে এখন দেহা দিব তোলে যান আইয়নার যান

কত দেন কি নাম আপনার হুমায়ুন ভাই এক হাজার হয়ে গেল এগারো হাজার মাহবুব এক হাজার হয়ে গেল বারো হাজার হাসেম বিল্লাল মিলাই দিছে এক হাজার আচ্ছা আমরা বারো হাজার হ্যাঁ ওলিয়ার মাসু এক হাজার হয়ে গেল তেরো হাজার আর আসো তেরো হাজার দাও জগৎপুরের এক লোক দিছে এক হাজার হয়ে গেল চোদ্দ হাজার না আগে কইয়ালাই একটু এই পনেরো হাজার আমরা চোদ্দ জন হয়ে গেছে গা এখন একজনে এক হাজার দিলে এটা আমরা ইনশাল্লাহ এক লাখ বানাইলাম এক হাজার দিবা মার্শাল্লা আমার ছাত্র কিনাম সাকি বলে কত দিবা এক হাজার হ্যাঁ ডেকোরেটের পক্ষ থেকে আমার আদরের তোমরা কি কাজ করছো আচ্ছা আমার আদরের সাকিবুল তে দিয়া লাগছে ডেকোরেটের ভাড়া ভাই বাক এক হাজার দিয়ে দিইছো এটা মাফিল আচ্ছা হিসাবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো পনেরো হাজার পনেরো জন হয়ে গেল এক লক্ষ টাকা বলম আর হাওয়া আর কি আছেন একশো দুইশো

আমরা এখন দোয়া করবো সে তো সময় তো শেষে সুলাইমান পাঁচশো আচ্ছা অসুবিধা নেই এই কেউ উঠেন না যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও দেন দুইশের ফার্স্ট আ দেন ফার্স্ট টাকা দশ টাকা দেন আরেকবারে দিয়েছে একশো টাকা কবল করা মঞ্জুর না সুলাইম এ নয় কবল করা মঞ্জুর কর মনের আহা এই এটা সুন্দর হইলো না বাবা এটা মোটেও সুন্দর হয় না এই ছেলে বসো এই যা এই ট্রাউজার ও কথা শুনে না কথা তো শুনবি হাবলা দরকার আমি তো না সবাই বর্ষা এখন দোয়া হবে একজন উঠেন না কায়ুমে এক হাজার কসবার জয়দুল হোসেন এক হাজার আমার রুহানি সন্তান আব্দুল খালেক মিয়া অনুদপুরা উনি দিচ্ছেন একশো সবাই বলেন মার হাবা মার্শাল্লাই যে টাকাগুলো উঠাইছ নিয়ে আসো আর বাকি তারা নামাজের মতো বসে সবাই নামাজের মতো করে বসেন বর্ষান তাড়াতাড়ি বসেন সবাই আমার সাথে পড়েন আউজ বিল্লাহ জি মিনার সহিত নির্ম জিম হ্যাঁ না অ্যাজ এ লাল গেঞ্জি আয় হ্যাঁ ছেলে দেখি বোকার মতো কথা শুনে না হ্যাঁ বসেন আর হাইটন না বসেন সবাই স্যার যা যা এটা এখন কোন যাবে না টাকা তাই দেখ আর এক ক্ষেত্রে করতে আছি

আলীগিল আজিম হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগীরা, শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হ্যাঁ আল্লাহ হ্যা হ্যা আল্লাহ গোনা বাফ করে দাও তাও বা কবুল করে নাও আশাহ ইহ্লাহ ওয়াহদাহু লাশাহ আল্লাহ সৈয়াদানা হাবিবানা মাওলানা মোহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিন 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 আমরা সকলে ওখানে দোয়া করবো পারলে একটু বসেন দোয়ার আদব হলো বৈশাখ কর এতে আল্লাহ খুশি হন আল্লাহর কাছে চাইব তো দাঁড়াই থাকলে সুন্দর লাগে না এ আল্লাহর কাছে এই মাসাল্লাহ কত ভদ্র ছেলে এই যে কইছি সবাই বসে গেছে আলহামদুলিল্লাহ আমি খুব দোয়া মন থেকে আমি খুশি হয়েছি একটা লুকো দাঁড়ানো নাই এই এক শার্ট বস মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ এই বাসার লগে বস বস হ্যাঁ মার্শাল্লাহ অনেক তুমিও অবশ্য আমরা এখন দোয়া করব বস শুনেন আপনারা শুন আপনারা শুনছেন কি দেখছেন দেখতে আছেন আল্লাহর খাস মেহরবানি আল্লাহর যে কি মায়া দেখেন কেমনে আল্লাহ করে আমি মাদ্রাসার সংলগ্ন মসজিদ যখন শুরু করি এই দেওয়ারটার অনেকে আমার হুজুর এত করে কেমনে কি তা করবেন আমি আরে আর আল্লাহ দিব নিয়োগ করছি পঁচিশ লক্ষ টেহা এক বছরে মাহফিল করে যত টাকা আমি কামাই করতাম পারি ফুর এক বছরের তেহা আমার মসজিদও দিয়া দিয়া নিয়ত করে শুরু করছি আমি জমাইছি এক বছর পরে গন্যা দেহি পঁচিশ লক্ষ টাকা বাড়াবা কইতে না আমি দিয়া কাম শুরু করছি আজ যে আপনারা এখন আওয়ানের আগে দিয়া আমি হিসাবটা লইয়া বসলাম আচ্ছা চাইছেন মসজিদে কয় টাকা খরচ করলাম চার কুঠি বারো লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে কইতাইছে এটা আমি নিজেও জানি না আমি পঁচিশ লাখ দিছি এটা কইতাম সারা এরপরে কত হগিন নিবেদির টেহা রিক্সাওয়ালার টেহা গত পরশুদিন দিন কইলাম না গুলশান মাহফিল করছি গুলশান মাহফিলও আমি কইছি ও আমি যাকে মসজিদ করতেছি সকলে জানেননি কই জি হুজুর আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি তো ফাললে কিছু শরিক থাক তো সকলে মিললা যে কিছু কিছু দিছে গন্যান্য দেহি আমির ভাই এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাহফিল যে দশ বিশ টাকা করে দিছে গৈন্যান্য দিয়ে উঠছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মার হাবা কইতেন না মানে কোনো ভূমিকার দরকার নাই আল্লাহ নবীয়ে কইছে মাম বানা লিল্লা হে মাসিদান বানাল্লাহ বৈতানফিল জাননা যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ জান্নাতে ঘর বানাইব এই ওয়াদা নবীজি করছে সব আনাল কইতেন না নবীজির ওয়াদার ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ আছে আমি প্রত্যেকদিন দিন গিয়া মসজিদের সাদ রাত উঠি উঠতে আকাশের দিকে চাই আল্লাহর লোকের কথা আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম আমি শেষ করবো কারটা তিরিশ কোটি না মসজিদরা করতে যাইব ইঞ্জিনিয়ারে কয় তো মাত্র চার কোটি বারো না খরচ করলাম তো এই আরো বাহিকাম যে রইলো একতালার দোতলা তিনতলা হইব বিশতলা মিনা রইব তো এদিকে কি তা করো ছয় হাজার লোক এক লোকের সোবাহন আল্লাহ কেমনে কি তা আমি কান দিই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এই দুই শরিক থাকবো তুমি ঘর দাও লাগবে এটা করলাম তোমার নবী ও আদা করছে সুবাহান আল্লাহ না কোনো ভূমিকার দরকার নাই আপনারা যদি মনে করেন যে হুজো আমরা বাড়ির গাড়াত মসজিদ এত বড় মসজিদ সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ কেউ যদি মনে করেন মনে করেন কি এখানে যারা আছেন মহিলারাও যারা শুনতে আছেন দুইটা টাকা দিবেন মাত্র দুই টাকা দিয়ে হলেও শরীর থাকবেন কিন্তু একবারে দিছেন না আমি একজনও দেখতেছে আসেন নক সুইটটা ফোলাতে আরম্ভ করিয়া মুরুগ তো দশ টেহা দিবেন ফার্স্টেহা দিবেন ফাললে একশো দিবেন এক হাজার পাঁচ হাজার হেরে হল ফরেন বিষয় কিন্তু একজনও দিছেন না এরকম আমি একজনও দেখতাম চাই না আমি প্রাণ ভয়াপ আপনার আল্লাহ দোয়া করতাম চাই আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ লইয়া কুলাইতেন ফারতেন না কেড়াই কিতা দিবেন আমার কাছে দেন মার্শাল্লাহ আমার এক ভাই উনি একশোটে হা দিছে আল্লাহ তুমি কবুল একটা লুকো খালি দুইটা হা শরমের সরমের কিছু নাই না দেউন নাতে বালা না দেউন নাতে বালা মার্শাল্লাহ এই যে আমরা খালেক মিয়া দিছে একশো আরেক ফলা দিছে দশটে অসুবিধা কি মার্শাল্লাহ আরেক দিছে পনেরোটে হ্যাঁ মার্শাল্লাহ এক হ্যাঁ পঞ্চাশটে হ্যাঁ এই তো মার্শাল্লাহ হ্যাঁ বিশ টাকা একশো টাকা মার্শাল্লাহ হ্যাঁ সেলমানও দিছা সেলমানি দিয়ে লাগছে সত্তর টিয়া আরেক মানে দিয়ে লাগছে দুইশো টেহা আর একজন পাঁচশো মার হাবা একজনও খালি যাও যে তোমার কোনো খালি নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেন দেন মার্শাল্লাহ আই জাগিয়ে দিয়া আমরা দোয়া করন না হয়

কপালও না থাকলে কি তা করব সবাই দোয়াতে শরিক হন আল্লাহ আমিন বসেন সবাই বসেন আল্লাহ আমিন আমির ভাইয়ে দুই হাজার টাকা দিছে নগদ আল্লাহ আল্লাহ তুমি সন্তান দ্বারে কবর জান্নাত বানাই দাও আল্লাহ আব্বা আম্মারে সবরে জামিল লেখতে আর করার তৌফিক দাও আল্লাহ আমিন আমার নামের নাম আমার কলজার টুকরা অনেক দিন পরে তারস্তাক লিবাগের মুস্তাকে মাসাল্লাহ ফান খায় এখন আগের থেকে ইনশাল সবাই বসেন এখন দোয়া হয়ে যাবে বসেন আল্লাহ পঞ্চাশ টাকা পড়ছে নিচে উঠাও রব্বানা যালমনা আনফাসানা ওয়া ইল্লাম তাওয়াফির লানা ওয়া তারহামনা লানা কুন নন্দ মিনাল খাসিরিন কতদিন দিন পরে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম কত জায়গায় যাই কত মানুষকে নিয়ে দোয়া করি আজকে আমি আমার মানুষগুলার লইয়া হাত বাড়াইলাম একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের যার যত অভাব আছে দূর করে নাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা কামেলানো সিফ করে দাও আমাদের সবাইকে তুমি মঞ্জুর করে না আমাদের যাদের আব্বা নাই আহ আরে আব্বা আব্বা আমি জানি না রেকার

নানা নীর কবরে আর আজ বুদ্ধিয়োনা এলাকার কব রে আর আজ বুধিয় না আল্লাহতালা আমাদের যার মনে যত ন্যাকাশ আছে পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায় কামেলা নসিব করে দাও আয় আল্লাহ মাওলারী এই মসজিদের যে বাকি কাজগুলো আছে তোমার কুদরতের মাধ্যমে সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও আমার আমির ভাই সন্তান হারা আল্লাহ ব্যথিত বাপ তুমি মাওলা করার দান করে দাও আমার এলাকার সন্তান জসিম উদ্দিন হাজি জসীমের জন্য দোয়া চায় তুমি মাওলা মনের সকল ন্যায় আশা পূরণ করে দাও আমি সবাইকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম তুমি মাওলা সবার সালন্দার হয়ে যাও একদল আলেম না কি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গল্লা একদল আলেম না কি এমন আছে যাদের হাতে হাত লাগাই মুসাফা করলে নামায়ার গোনা থাকে না আমি এমন হাত বানাই শুনি গল্লা আমি ধনী বুঝি না গরিব বুঝি না আমি মূর্খ বুঝি না শিক্ষিত বুঝিনা আমি পুরুষ বুঝি না মহিলা বুঝি না গুণাগার বুঝি না এই মুহূর্তে আমি গুণাগারের সাথে যারা হাত বাড়াইল সবগুলা মাওলা কবুল আর মঞ্জুর করে না আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে যারা হাত বাড়াইলো আবেদা সালে হা জাহেদা আমিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে হুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ঐ মধুৰ কলেমা তুমি জাৰি কৰে বিয়লা ইৰা মহাম্য